নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্না বান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিও তোমাদের ভালো লাগবে এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি দুটো ডিম এবার একটা বাটির মধ্যে সবার প্রথমে আমি ডিম দুটোকে ভেঙে নেব ভীষণই সুন্দর হয় খেতে চায়ের সাথে খেতে কিংবা শুধুও খাওয়া যায় এবার দেখো দুটো ডিম আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এরপর ডিমের মধ্যে দিয়ে দেবো আমি এক কাপের মতো গুঁড়ো চিনি চিনিটাকে আগে থেকে আমি মিক্সার গ্রাইন্ডারে করে একটু গুঁড়ো করে নিয়েছিলাম এবার দেখো ভালো করে ডিম আর চিনির গুঁড়োটাকে একসাথে মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশাতে হবে যাতে চিনিটা ভালো মতো গলে যায় কিছুক্ষণ ধরে এরকমভাবেই আমি একটু ডিমটাকে ফেটিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো এই কাপের আধ কাপের থেকেও একটু কম দুধ দুধ দিয়ে আবারও ভালো করে একটু করে মিশিয়ে নিচ্ছি ভালোপত্র যখন মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো চার চামচের মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে বিস্কুটটা খেতে এতটাই টেস্টি হয় তাই আমি চার চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনির গুঁড়োটা ভালো মতো মিশে যায় এখন এর মধ্যে দিয়ে দেবো সুজি এখানে আমি সাত তিনশোর উপরে সুজি ব্যবহার করেছি সুজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঠিক যখন এরকম হবে এখানে আমি আরও আধ কাপের মতো সুজি দিয়ে দিলাম একটু নরম লাগছে তাই এখানে আমি আধ কাপের মতো আরও সুজি অ্যাড করে দিলাম এখন ভালো করে সুজিটার সাথে মিশিয়ে নেব আর এই সুজিটা দেওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে একটু তোমরা আঠাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সুজিটা যখন ভিজে যাবে একেবারে শুকনো হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেব। কুড়ি মিনিট পরে ফিরে এলাম কতটা শুকনো হয়ে গেছে আর সুজিটা ভালো মতো ফুলে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি এলাচের গুঁড়োটা দিলেও খুব সুন্দর একটা গন্ধ বেরোয় যেহেতু আমি এখানে ডিমটা ব্যবহার করেছি এলাচের গুঁড়োটা দিলে ডিমের গন্ধটা আর ছাড়ে না তারপরে দিয়ে দিলাম এখানে ঘি ঘি দিয়ে ভালো মতো মেখে এবার হাতের তালুর মধ্যেও নিয়ে নিলাম অল্প ঘি এবার একটা দেখো কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচের পিছনে করে এভাবে আমি দাগ দাগ করে একটা ডিজাইন তৈরি করে নিলাম একইভাবে সবগুলোকে আমি এভাবেই করে নেব আর একটু পাতলা পাতলা করলাম কারণ যেহেতু ডিম দিয়েছি তেলের মধ্যে দিতেই কিন্তু ফুলে যাবে এভাবেই দেখো বেশ কয়েকটা আমি গড়ে নিয়েছি এদিকে গ্যাসে চুলায় তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য তবে তেলটাকে খুব বেশি গরম করবো না তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে আমি এই বিস্কুটগুলো ছেড়ে দেবো আঁচটাকে মনে রাখতে হবে একেবারে লোয়ে দিতে হবে তাহলে কি হবে বিস্কুটটা ভিতর দিয়ে ভালো মতো ভাজা হবে আর উপরটাও ক্রিস্পি হবে এবার একদিকটা যখন ভাজা হয়ে যাবে আমি অপর পাশটাও উল্টে ভালো মতো ভেজে নিতে হবে একটু সময় ধরে কম আছে ভাজলে বিস্কুটটা ভীষণই ঘাসতে হবে এরপর দেখো একদিকটা ভাজা হয়ে গেছে বলেইছিলাম আগে যেহেতু ডিম দিয়েছি তার কারণে দেখো কতটা ফুলে উঠেছে এবার আমি এই পাশটাও ভালো মতো করে ভেজে নেব কিছুক্ষণ ধরে ভাজার পরে দুপাশটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখনও কিন্তু আমি চোরা রাসটা একেবারে লয়ে রেখেছি পুরো রান্নাটাই একেবারেই কম আছে করে নিয়েছি এখন আমি বিস্কুটগুলোকে নামিয়ে নেব আর এগুলো ভাজতে খুবই কম তেল লাগে আর একটু একটু যে দেখছো যে এটা ফেনা হচ্ছে যেহেতু ডিম দেওয়া আছে সেই কারণে তেলের মধ্যে হালকা একটু ফেনা হবে তবে ঠান্ডা হয়ে গেলেই ঠিক হয়ে যাবে এবার আমি নামিয়ে নিই এখন দেখো তোমরা বুঝতেই পারছো এই আওয়াজটাতে যে কতটা এটা মুচমুচে হয়েছে প্রত্যেকটাই খুবই মুছমুচে হয়েছে আর ভিতরটা ঠিক এই হয়েছে